আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু একটু অসুস্থ। কালকে যখন রাশিয়ার করছি তখন বৃষ্টিতে ভিজেছিলাম, তো এখন জ্বর, ঠান্ডা, কাশি। তো এই নিয়েও এর মাঝেও আপনাদের মাঝে হাজির হলাম অসুস্থতা বোধ করেও, কারণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়া উচিত সেটা মনে করে আজকে ভিডিও বানাচ্ছি। তো ভিডিওতে যে আপনারা যে টাইটেলটি দেখতে পাচ্ছিলেন, যে একজন সৎ রাইডার এবং একজন অসৎ রাইডার, এর পার্থক্য কি, তো এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে হয়তো ব্যাপারটি আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রিয় বন্ধুরা, আমি প্রথমত বলি যে অসৎ বাইক রাইডার কারা। আমি আগে অসৎ নিয়ে শুরু করি, তারপরে সৎ নিয়ে শুরু করব। অসৎ হচ্ছে, ধরেন, গ্রাম থেকে অভাব অনটন, আর্থিক সংকট, অবস্থা অনেক অবনতি, সেক্ষেত্রে আমার ভিডিও দেখে বা অন্য কারো কাছ থেকে শুনে এই বাইক রাইডের পেশায় নিয়োজিত হয়ে ঢাকা শহরে চলে আসেন একটি বাইক কিস্তিতে কিনে বা ঋণ করে। ঢাকায় এসে সে যখন দৈনিক 1500 থেকে 2000, 2500 টাকা এমনকি 3000 টাকা ইনকাম করে, তখন তার মন মানসিকতা, চেহারা, ভাব, সাপ সব কিছুই চেঞ্জ হয়ে যায়। সে যে অতীতে যেতে অনেক কষ্ট করেছে, অভাব অনটনে ছিল, সেগুলো সে সব ভুলে যায়। তখন সে কি করে, আমার চোখের দেখা, আমার জানা মতে, আমি আমার পরিচিত একজন, আমি তার নাম বলবো না, তার মাধ্যমে আমি তার কথাগুলো, অসৎ যে বাইক রাইডার, সে ব্যাপার আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো সেই লোকটা এরকম গ্রাম থেকে আসে কিস্তিতে একটি বাইক ক্রয় করে, ঢাকা শহরে এসে এরকম বাইক রাইড করে কষ্ট করছে, ফার্স্টে রোদে বৃষ্টিতে ভিজে ভালো টাকা ইনকাম করছে, বাইকের টাকা উঠে গেছে, এখন তার কিস্তিও শেষ, সে এখন ভালো একটি অবস্থানে আছে। সে সেই অবস্থান থেকে এখন যখন মানুষের কিছু টাকা হয়, হ্যাঁ, আর্থিক অবস্থা ভালো হয়, হয়তো সবার বেলায় হয় না, সে কিছু মানুষের ক্ষেত্রে হয়, তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। সে এখন বর্তমানে বাইক রাইড তো শেয়ার করে, পাশাপাশি দেখা যাচ্ছে তার দুপুরে লাঞ্চ হচ্ছে বিরিয়ানি, কাচ্চি বা তেহারি। সে দুপুরে লাঞ্চ বাবদ তার 250 থেকে 300 টাকা খরচ হয়। সে এখন প্রতিদিন ব্যানসন সিগারেট খায়। আগে হয়তো আকিস বিড়ি খেত বা হলিউড এই সমস্ত খেত, এখন সে প্রতিনিয়ত ব্যানসন সিগারেট খাচ্ছে। তারপর দেখা যাচ্ছে সারাদিন যা ইনকাম করলো, সেই ইনকাম কিছু অংশ টাকা সে আপনার ওই যে কি বলে নেশাদ্রব্য, যে গাঁজা, সেই গাঁজার পিছনে 300 থেকে 400 টাকা তার চলে যায় দৈনিক। এবং তার নিজের পিছনে যদি দৈনিক 1000 টাকা খরচ চলে যায়, তাহলে সে সংসারে দিবে কি আর কি আয় উন্নতি করবে, কারণ তার মাথা তো এখন টেনশন নাই, সে এখন কিস্তি নাই, কোনো ঋণ নাই, কোনো কিছুই নেই। এদিকে তার স্ত্রী, তার সন্তান, সে যখন বাইক রাইড শেয়ার করে রাত্রে বাসায় ফিরে মাতাল অবস্থায়, তখন স্ত্রী বলে যে কালকে কিন্তু বাজার নাই, বাচ্চা কাচ্চা বলে বাবা আমাদের জন্য মজার নিয়ে আসো নাই, খাবার নিয়ে আসো নাই, তখন তার তো কোনো হুশ জ্ঞান নাই, সে এসে প্যান্ট শার্ট খুলে শুয়ে পড়ে ঘুমা থাকে। সকাল হয়, সকাল 10টা 11টার দিকে আবার বের হয়, বের হয়ে এসে এভাবেই চলতে থাকে তার জীবন। এবং এর পাশাপাশি সে একটি পরকীয়া আসক্ত হয়ে যায়। দেখা যাচ্ছে সে এখানে বসে আড্ডা দিচ্ছে, লুডো খেলতেছে, ইউটিউব ভিডিও দেখতেছে, নানান কিছু দেখতেছে, সেই ফাঁকে পরকীয়া যে তার প্রেমিকা, তাকে ফোন দিয়ে বলতেছে যে হাতির জিলে আসো, দেখা করব। তো আসে, আসার পর সেখানে তার খরচ প্রায় 1000-1200 টাকা হয়ে যায় দুই দিন পর পর। তো এভাবে একজন হচ্ছে অসৎ বাইক রাইডার। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে বলবো সৎ রাইডার, বাইক রাইডার যারা আছেন
তারা কি করেন, ফজরের সময় উঠে উঠে ফজরের নামাজ পড়ে বাইক নিয়ে রাস্তা বিসমিল্লাহ বলে বের হয়ে যায়। বের হয়ে দুপুর একটার আগে সাড়ে বারোটা বারোটার দিকে এসে বাইক রাইড শেষ করে বাসায় এসে গোসল উসুল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়। ঘুমিয়ে সে বিকেল তিনটা চারটা বাজে আবার উঠে, উঠে আসরের নামাজ পড়ে সে আবার বাইক নিয়ে বের হয়ে যায়। বের হয়ে এসে রাত দশটা এগারোটা বাজে আসে, আসলে দেখা যায় তার ইনকাম 2,225 টাকা হয়ে যায়। তার এটা প্রতিদিনের এইভাবে রুটিন। এখন আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বলতেছি, আসলে ব্যাপারগুলো হচ্ছে যে আর্থিক সংকটে যখন মানুষ থাকে তখন সে তখন কষ্টটা অনুভব করে, যখন আর্থিক সংকট কেটে যায়, অভাব অনটন দূর হয়ে যায়, তখন তার চরিত্র, তার মনোভাব সব কিছুই চেঞ্জ হয়ে যায়। আশা করি আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা নিশ্চয়ই এরকম একজন অসৎ বাইক রাইডার কখনোই হবেন না, সবসময় একজন সৎ বাইক রাইডার হওয়ার চেষ্টা করবেন। এর ফাঁকে আরেকটি কথা বলি, আমি একদিন সায়দাবাদ যে ফ্লাইওভার যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার মেয়র হানিফ ফ্লাইওভারের সামনে কিছু রাইডার বসে আছে, তো এক যাত্রী আমি পিছন দিয়ে দেখতেছি, যাত্রী এসে এক রাইডারকে বলল, ভাই মিরপুর 10 নম্বরে যাব। তো রাইডার বলল 1,000 টাকা ভাড়া দিতে হবে। তো এই নিয়ে তাদের ভিতরে তর্ক বিতর্ক চলতেছে, চলার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে সিভিল ড্রেসে এক পুলিশ যাচ্ছিল সেখান থেকে বাইক চালিয়ে, তো সেই তর্ক বিতর্ক দেখে সেই পুলিশটা দাঁড়ালো, দাঁড়িয়ে তখন ব্যাপারটা জানার চেষ্টা করলো। জেনে তখন যে লোক যাত্রী সে বলতেছে, ভাই আমার তাড়াতাড়ি যেতে হবে, আজকে বৃহস্পতিবার, তো সে আমার কাছে 1,000 টাকা দাবি করতেছে। সে এমনিতে তো 250-300 টাকা মিরপুর ভাড়া যাত্রাবাড়ি থেকে, সে 500 টাকাই নেই, সে আমার কাছে 1,000 টাকা চাচ্ছে কেন। এই নিয়ে কথাবার্তা হচ্ছে, মানে তর্কতর্কি, এক পর্যায়ে জানা গেল যে রাইডার সে একজন পুলিশ সদস্য ছিল, সে চাকরি ছেড়ে এখন বাইক রাইড শেয়ার করতেছে। কিন্তু বাইক রাইড শেয়ার করতেছে ভালো কথা করুক, কিন্তু যাত্রীদের যে এরকম হয়রানি, এরকম মানে অসৎভাবে যে টাকা ইনকাম করার একটা প্রসেস তারা তৈরি করতেছে, এগুলো আসলে ঠিক না। তখন আমি তখন সেখানে উপস্থিত ছিলাম, উপস্থিত থেকে সেই যাত্রীকে বলে করে বুঝাইয়া সব কিছু মিটমাট করে সে যাত্রী আমার বাইকে, আমি তাকে মিরপুর নামিয়ে দিয়ে আসলাম। সে খুশি হয়ে আমাকে 500 টাকা দিল, অথচ ভাড়া 250-300 টাকা। তো এভাবেই অনেক অনেক জায়গায় অনেক রাইডার দেখতে পারবেন যারা বাইক রাইড শেয়ার করেন, তারা আছেন যে সারাদিনে দুইটা থেকে তিনটা যাত্রী ধরবে, তাদের এনাফ, সারাদিনের ইনকাম হয়ে যাবে। আর আমরা যারা সাধারণ বাইক রাইড করি, আমরা 100 টাকা, 150 টাকা, 200 টাকা, হায়েস্ট গেলে 300 টাকার উপরে আমরা ভাড়া মারতে পারি না। আমরা যাত্রাবাড়ি থেকে এমনও আছে গাবতলী পর্যন্ত এবং আবদুল্লাপুর পর্যন্ত 300 টাকা ভাড়া যাই, কিছু করার নাই। এখন বর্তমানে তেলের দাম বাড়ছে কিন্তু ভাড়া কিন্তু বাড়ে নেই, ভাড়া ভাড়া জায়গায় আছে এবং ভাড়া বরঞ্চ কমে গেছে। যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা বাইক রাইড শেয়ার পেশায় আসতে চাচ্ছেন, আপনারা অতীতে যেভাবে, কারণ আপনারা যারা রাইড শেয়ার করতে আসছেন তারা সুখের জন্য বা আনন্দ প্রকাশ করার জন্য রাইড শেয়ার করতে আসেননি বা আসবেন না, হয়তো কষ্টে পড়ে বা অভাব অনটনে পড়ে এই রাইড শেয়ার পেশাটা বেছে নিচ্ছেন বা করতে চাচ্ছেন। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা এসে রাইড শেয়ার করবেন, করে সৎভাবে উপার্জন করবেন, অসৎভাবে একটি টাকাও আপনারা ইনকাম করবেন না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কি বলে বোঝাতে চাচ্ছি, বোঝাইছি এতক্ষণ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাগুলো। আর আজকের মতো এখানেই আমার শেষ করতে হচ্ছে, শরীরটা বেশি ভালো না, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যাই, আপনাদের মাঝে আবার আসতে পারি আবার নতুনভাবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।